যে ব্যক্তি সঠিক নিয়তে সালাত আদায় করে না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সালাত আদায় করে না, সে যতই সালাত আদায় করুক না কেন, তার সালাত সঠিক পদ্ধতিতে আদায় হচ্ছে না। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, এদের এলেমের প্রতি লজ্জা লাগে, এদেরকে দেখে ধিক্কার লাগে, এরা কিভাবে আলেম হয়, কিভাবে বক্তা হয়, যারা স্বয়ং আল্লাহ রাসূলের সুসাব্যস্ত সুন্নতকে নিয়ে ঠাট্টা করতে ড্যান্স করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে যারা অবমাননা করে তাদের পরিণতি ভালো হয় না। সালাতের মধ্যে তাআদিল, আরকান, ধীর স্থিরতা এগুলো বজায় না থাকার কারণে, যেহেতু তার পদ্ধতি সহি হয়নি, এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমার সালাতই হয়নি, তুমি সালাতই পড়নি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم واقم الصلاه لذكري وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رايتموني اصلي। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা এই সুন্দর একটি আয়োজনে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম জানাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমার বিষয় দেওয়া হয়েছে সালাত আদায়ের সঠিক পদ্ধতি অবলম্বনের গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সালাতের হেফাজত করল, কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূর, দলিল এবং নাজাতের কারণ হবে। হাদিসে এসছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব গ্রহণ করবেন। যদি তার সালাতের হিসাব সঠিক হয় তাহলে তার অন্যান্য আমলও সঠিক হবে, আর যদি সালাতের হিসাব সঠিক না হয় তাহলে তার অন্যান্য আমলগুলো বরবাদ হবে। হাদিসগুলোর আলোকে সালাতের গুরুত্ব মুসলিমদের কাছে অত্যন্ত পরিষ্কারভাবে পরিস্ফুটিত হয়ে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং মাধ্যম হচ্ছে সালাত। কাজেই এই সালাতকে সঠিক পদ্ধতিতে অবলম্বন করা অপরিহার্য, কারণ আমল যদি সঠিকভাবে না হয়, বিশুদ্ধভাবে না হয়, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতকে সঠিকভাবে আদায় করে সালাতের হিসাবকে যথাযথভাবে সফল করার মাধ্যমে বান্দা তার অন্যান্য নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য করার মাধ্যমে জান্নাতে যাওয়ার একটা পথ তৈরি করার চেষ্টা করবে। সম্মানিত দিনী ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত আদায় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সাকসেসফুল হয়ে গেছে, তারা তাদের সালাতের মধ্যে বিনয় নম্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন আমাদেরকে ঠিক সেইভাবে আদায় করতে হবে। আজকের যে বিষয়টা দেওয়া হলো সালাত আদায়ের সঠিক পদ্ধতি অবলম্বন। সঠিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি? সঠিক পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটাই আমাদের জন্য যথেষ্ট। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে তোমরা ঠিক যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। এক কথায় কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী
কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ে যে পদ্ধতিগুলো সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে, সেইভাবে সালাত আদায় করাটাই হচ্ছে সহি পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা। এই সঠিক পদ্ধতিতে সালাত আদায় করার মধ্যে অনেকগুলো বিষয় সামিল রয়েছে। সঠিক পদ্ধতি আমরা কিভাবে অবলম্বন করব, সঠিক পদ্ধতি অবলম্বনের জন্য প্রয়োজন রয়েছে সালাতের আগে যে শর্ত, সেটা কি? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। তো সালাতের আগে ওযু, তায়াম্মুম, গোসল ইত্যাদি পবিত্র হয়ে নেয়ার যে পদ্ধতিগুলো আছে, সেগুলো সহিহ সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী ঠিক সেইভাবে পবিত্রতা হাসিল করতে হবে। যদি পবিত্রতা সঠিক মতো হাসিল না হয়, তাহলে সালাতের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করা হলো না। একইভাবে সালাতকে সঠিক পদ্ধতিতে আদায় করার জন্য, সালাতের মধ্যে সঠিক পদ্ধতি অবলম্বনের জন্য আমাদের প্রয়োজন রয়েছে কি? সালাতের জন্য নিয়তকে সঠিক করা, পরিশুদ্ধ করা। যে ব্যক্তি সঠিক নিয়তে সালাত আদায় করে না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সালাত আদায় করে না, সে যতই সালাত আদায় করুক না কেন, তার সালাত সঠিক পদ্ধতিতে আদায় হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। কাজে নিয়তকে সহি করে নিতে হবে সালাতের পূর্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের প্রেক্ষিতে আরেকটি বর্ণনা উল্লেখ করা যেতে পারে। যেমন হাদিসে এসেছে কি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলো, সে শিরক করলো। একইভাবে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সাদাকা করলো, সে শিরক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাবো না যে বিষয়টা মসীহ দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? সেটা কি? সেটা হচ্ছে গোপন শিরক। সেটা হচ্ছে এমন একটা জিনিস যে কোন ব্যক্তি সালাত আদায় করছে আর সালাতের অবস্থা সে এমনটি ভাবছে যে কেউ বোধহয় আমার সালাতটাকে দেখছে, এই নিয়তে, এই ভাবনা নিয়ে সে সুন্দরভাবে সালাতটা আদায় করছে। তো মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, সুনাম অর্জনের জন্য, লোক সমাজে নিজেকে মুসল্লি প্রমাণ করার জন্য ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য বাদ দিয়ে যত কিছু এখানে যুক্ত হবে, তার নিয়তটা গণ্ডগোল হওয়ার কারণে তার সালাতটা সঠিক পদ্ধতিতে আদায় হলো না। এই জন্য প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে, প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে তার সালাতকে শুদ্ধ করার জন্য, সঠিক পদ্ধতি অবলম্বনের জন্য যেমন দরকার, সালাতের জন্য পবিত্রতার যে প্রস্তুতি রয়েছে, কার্যাবলীগুলো রয়েছে, সেগুলো সহিহ সুন্নাহ অনুযায়ী আদায় করা। একইভাবে সালাতের জন্য নিয়ত পরিশুদ্ধ হওয়া শর্ত, নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া, যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই সে সালাত আদায় করে। সালাত সঠিক হওয়ার আওতাভুক্ত বিষয় আরেকটি হচ্ছে কি, সঠিক সময়ে সালাতের যে নির্দিষ্ট সময়গুলো রয়েছে, সেই নির্ধারিত সময়ে, সঠিক সময়ে সালাতকে আদায় করতে হবে। যে ব্যক্তি সালাতের নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করে না, সালাতের অক্তের দিকে সে তোয়াক্কা করে না, সেই ব্যক্তির সালাত সে যতই আদায় করুক না কেন, সে সালাত আদায়ের ক্ষেত্রে সঠিক পদ্ধতির বাইরে রয়েছে। এই জন্য মুমিন ব্যক্তিকে, মুসল্লিকে সালাত আদায়ের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে সহি পদ্ধতির উপরে থাকার জন্য তাকে সালাতের অক্তের প্রতি খেয়াল রাখতেই হবে। সালাত আদায়ের সঠিক পদ্ধতির মধ্যে আরেকটি রয়েছে, সেটা কি? সালাত আদায়ের স্থানটা সঠিক হওয়া, সালাত আদায়ের স্থান সঠিক হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন, এমন স্থানে সালাত আদায় করা যাবে না। তেমনি ভাবে সালাতের জন্য একনিষ্ঠভাবে পরিশুদ্ধ বিশুদ্ধ জায়গায় সালাত আদায় করতে হবে, কিন্তু
সালাতকে সঠিক পদ্ধতিতে আদায় করার জন্য এই ক্ষেত্রে সহিহ পদ্ধতি অবলম্বন করার জন্য কোনো মতেই এমন মসজিদে বা এমন কোনো স্থানে সালাত আদায় করা যাবে না যে মসজিদের ভিতরে কবর রয়েছে অথবা যে মসজিদটা কবরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। একইভাবে যেখানে কোনো কিছুকে পূজা অর্চনা করা হয়, যেখানে কোনো কিছু মানত করা হয়, শ্রদ্ধা নিবেদন করা হয়, এক কথায় এগুলো শিরকের অন্তর্ভুক্ত, এমন জায়গায় সালাত আদায় করা জায়েজ নাই। তো মসজিদের মধ্যে যদি কবর থাকে, কবরকে কেন্দ্র করে যদি কোনো মসজিদ হয়, মাজারের কোনো মসজিদে কোনো মুমিন ব্যক্তি যদি সালাত আদায় করে, ওই ব্যক্তির সালাত সহিহ হলো না, তার সালাত জায়েজই হলো না। কারণ যে মসজিদের মধ্যে কবর থাকে, যে মসজিদ কোনো কবরকে মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে, এমন মসজিদে সালাত আদায় করা জায়েজ নাই। ফরজ সালাতও আদায় করা যাবে না, নফল সালাত আদায় করাও যাবে না। তো আমাদের এই দেশ সহ গোটা পৃথিবীতে যে সমস্ত মসজিদগুলোর ভিতরে কবর রয়েছে, কবরের পূজা অর্চনা করা হয়, কবরকে সামনে রেখে কিংবা মসজিদের কবরের অবস্থান বিদ্যমান রেখে সালাত আদায় করা হয়, যে সমস্ত মাজারগুলোকে কেন্দ্র করে মসজিদ হয়েছে, সেখানে কোনো ফরজ এবং সুন্নত নফল সালাত পড়া জায়েজ হবে না। বিষয়টা একেবারে ক্লিয়ার। যারা কবর সংলগ্ন মসজিদে সালাত আদায় করে তাদের সালাতই হয় না, শুদ্ধ অশুদ্ধ পরের চ্যাপ্টার, পরের কথা, তাদের সালাতই জায়েজ নেই সেখানে। গোটা বাংলাদেশে যতগুলো মাজারকে কেন্দ্র করে মসজিদ হয়েছে, যে সমস্ত মসজিদের ভিতরে কবর বর্তমান রয়েছে, এমন মসজিদে সালাত কোনো দিনও শুদ্ধ হবে না, সঠিক হবে না। কাজেই মুসলমানদেরকে খেয়াল করতে হবে, আমি কোন জায়গাতে কোন মসজিদে সালাত আদায় করছি, এই মসজিদ কি কোনো শিরককে, কোনো কবরকে, কোনো পূজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিনা। তো সালাতকে সহিহ পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে অবলম্বন করার ক্ষেত্রে কবরের মসজিদে সালাত আদায় করা যাবে না। একইভাবে আমাদেরকে দেখতে হবে সালাতের সঠিক পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে আমাদের সালাতের নিয়ম এবং পদ্ধতি যেগুলো আছে সেইগুলো পরিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। যে ব্যক্তি সহিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পদ্ধতিতে সালাত আদায় করে না, তার সালাতই হয় না। তো সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আজকে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার যে সালাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে হুকুম আহকামগুলো আজকে বর্তমানের সমাজে প্রচলিত যে সালাত আদায় করছে, সালাতের হুকুম আহকাম সবগুলোতে ত্রুটি ভরে দেওয়া হয়েছে। ওযু, গোসল, তায়াম্মুম, সালাতের নিয়ত, সালাতের হুকুম আহকাম, ঈদের সালাত, বিতরের সালাত, সুন্নত সালাত, নফল সালাত, ফরজ সালাত, যত ধরনের সালাত আছে জানাজার সালাত পর্যন্ত, কোনো একটা সাইড বাকি নাই যেখানে বেদাতকে না ঢুকানো হয়েছে, যেখানে জাল হাদিসকে না ঢুকানো হয়েছে, যেখানে জয়ীফ হাদিসের পদ্ধতি অবলম্বন না করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আম্মাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সঠিক পদ্ধতি, সহিহ পদ্ধতি হচ্ছে সালাত আদায়ের সঠিক পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না। অন্য হাদিস আছে ইবনে মাজাহতে, ইয়া মাআশারাল মুসলিমিন, হে মুসলিম সমাজ, লা সালাতা, সালাতই নাই, লিমান লা ইউকিমু সুলবাহু ফি রুকুই ওয়াস সুজুদি, যে ব্যক্তি তার সালাতের মধ্যে রুকুতে এবং সাজদাতে তার পিঠকে সোজা করে না, ওই ব্যক্তি সালাতই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করলে সেই সালাত সঠিকই হয় না, কবুলই হয় না। ওই সাহাবীর কথা চিন্তা করে দেখুন, যারা এটা ভাবে যে যেভাবে ইচ্ছা সেভাবে সালাত আদায় করি কবুল করার মালিক আল্লাহ, ভুল। আল্লাহ রাব্বুল আলামিন নবী কেন পাঠিয়ে দিয়েছেন,
আসমানি কিতাব দিয়েছেন, নবী পাঠিয়ে দিয়েছেন, সাথে নবীকে দেখিয়ে দিয়েছেন কোন পদ্ধতিতে আল্লাহকে ইবাদত করতে হবে। তো আল্লাহ কবুল করার মালিক, আমার যেমন ইচ্ছা তেমন সালাত আদায় করলেই চলবে, এমন ধারণা চরম মিথ্যা এবং এটা পোষণ করা একেবারে বোকামি ছাড়ার কিছু নয়। আল্লাহর নবী সাহাবীর কথা দেখেন এবার, আপনি আমি কেমন মুসলমান, সাহাবায়ে কেরামের ঈমান এবং আমলের সামনে আমরা কিছুই না। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনবার সালাত আদায় করেছেন। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন, এক ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকে তিনি সালাম সালাত পড়লেন, সালাত পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন, জবাব নেওয়ার পরে তিনি বললেন, ইরজিউ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। লোকটা পর পর তিনবার অতি সাবধানে অতি যত্ন সহকারে সে সালাত আদায় করার চেষ্টা করছে, যে যেভাবে জানতো ঠিক সেইভাবে সালাত আদায় করছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। লোক সাহাবি এবার এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি তো এর চেয়ে আর সুন্দর করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে আমি সালাত আদায় করব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত শিক্ষা দিয়ে দিলেন। সেই ব্যক্তি সালাতের মধ্যে রুকু সিজদাতে ধীর স্থিরতা এবং সুন্দর তারতিল এগুলো অভাব ছিল। ওই সাহাবিকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন কিভাবে রুকু করতে হয়, কিভাবে ধীর স্থিরভাবে সিজদা করতে হয়। এই সালাতের মধ্যে তাদিল আরকান ধীর স্থিরতা এগুলো বজায় না থাকার কারণে, যেহেতু তার পদ্ধতি সহি হয়নি, এই জন্য আল্লাহ রসুল বললেন, তোমার সালাতই হয়নি, তুমি সালাতই পড়নি। তাহলে বোঝা যাচ্ছে যেখানে ধীর স্থিরতা থাকে না সালাতের ক্ষেত্রে, সেই সালাত সঠিক নয়, সেটা সালাতই না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, একবার তিনি এক ব্যক্তিকে মসজিদের মধ্যে দেখলেন, ঢুকলো লোকটা, এসে সে সালাত আদায় করলো। সালাত আদায়ের পরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সালাতের মধ্যে দেখলেন যে লোকটা রুকুতে এবং সাজদাতে কি করে নেই, পূর্ণভাবে আদায় করেনি, রুকু এবং সাজদা সে পূর্ণভাবে আদায় করেনি, তাড়াহুড়া হয়ে গিয়েছিল তার কিছুটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, তিনি বললেন, তুমি সালাত আদায় করনি। লোকটাকে সাহাবী বললেন, তুমি সালাত আদায় করনি। লোকটাকে জিজ্ঞেস করা হলো, কত বছর এভাবে সালাত আদায় করেছো? লোকটা জবাবে বলেছিল, 40 বছর যাবত ঠিক সে এই পদ্ধতিতেই সালাত আদায় করতেছে। সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, তুমি যদি এইভাবে সালাত আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করো, মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, তুমি তার ফিতরাতের বাইরে মারা যাবে। দেখেছেন কত বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, তুমি সেই ফিতরাতের বাইরে মারা যাবে যদি এইভাবে তুমি সালাত আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করো। 40 বছর এভাবে সালাত আদায় করলো, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার রুকু সিজদা সে পূর্ণভাবে আদায় না করার কারণে বললেন, তুমি সালাত আদায় করনি। তাহলে বোঝা যাচ্ছে সালাতকে সঠিক পদ্ধতিতে আদায় করার জন্য, সালাত মাকবুল হওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আমাদের দেশে কি আর বলবো, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, সহিহ পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে সালাত আদায়ের বিষয়টাই অনেকের জন্য আজকে অ্যালার্জির কারণ। সহিহ কথা শুনলেই তাদের মাথা ঠিক থাকে না, সহিহর বিরুদ্ধে তাদের এত বিদ্বেষ কেন, কেন এত হিংসা, কেন এত আক্রোশ, সেটাই আজকে মুসলমানদের বুঝে আসতেছে না। যত প্রেম যত ভালোবাসা সব ভেজালের প্রতি, তাহলে উনি কয় নম্বর ভেজালের মানুষ? তেল কিনতে যাবে, বিশুদ্ধ তেল চাই, ওষুধ খাবে, ভেজাল ছাড়া ওষুধ চাই, চিকিৎসা করতে যাবে, ডাক্তারটা ভালো কিনা জেনে নিতে চাই, পোশাক কিনবে, কাপড়টা এক নম্বর কিনা জানতে চাই, যে জিনিস দিয়ে সে জান্নাতে যাবে, যে আমল ঠিক না হলে সব আমল বরবাদ হয়ে যাবে,
যে আমল কিয়ামতের দিন তার জন্য নূর হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে, ওইটার ব্যাপারে তিনি ভেজাল জিনিসটা কেন পছন্দ করেন, এটাই আমাদের জিজ্ঞাসার বিষয়। সহি কথা শুনলেই তাদের অ্যালার্জি, ভালো লাগে না। যেখানে কেউ বলে সহি হাদিস আছে কিনা, এত সহি সহি করো কেন, কেন ভাই আপনার সঠিক জিনিস পিওর জিনিসের প্রতি আপনার এত এত রাগ কেন, আপনি কি ভেজাল লোক? যে ব্যক্তি সহি আকীদার কথা শুনলে গায়ে জ্বালা ধরে, যে ব্যক্তি সহি নামাজের কথা বললে যার গায়ে জ্বালা ধরে, সহি কথা বললেই যার সহ্য হয় না, তার ইমান কতটা ভেজাল, সে কত নম্বরের মুমিন মুসলমান, তার কথার দ্বারাই সে যেন আমাদের সামনে এটা প্রকাশ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের রক্ষা করুন, এদের হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে এমন একটা দেশে বসবাস করি যে দেশের মধ্যে নামাজে তো সব ভেজালি, তাদের কাছে ভালো করা জানেন, যতই আপনি সাবান দিয়ে পাউডার দিয়ে নিজের জায় নামাজকে ধনী না কেন, বাংলাদেশের অনেক মুসলমানের জায় নামাজ পাকি হয় না। জায় নামাজ পাক করার জন্য তাদের জন্য দোয়া দরকার একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায় নামাজের কোনো দোয়া শিক্ষা দেননি, ইন্নি ওয়াহজাত অজ্জাহাতু, তারা দোয়া বানিয়ে নিয়েছেন, তাদের নামাজে শুদ্ধ হবে না, জায় নামাজ পাক না। পাক করতে হবে কি দিয়ে, হাজারো সাবান দিয়ে, জমজমের পানি দিয়ে ধুইলো তাদের জায় নামাজ পাক হয় না। পাক করতে গেলে তাদের বেদাতি একটা দোয়া আবিষ্কার করতে হবে। এইগুলো কোনো নামাজ? নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পদ্ধতিতে নামাজ না আদায় করলে তাদের এই নামাজ তাদের কোনো আখেরাতে কাজেই আসবে না। বিষয় দেওয়া হয়েছে সালাত আদায়ের সঠিক পদ্ধতি অবলম্বনের গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপটে আসি, অত্যন্ত পরিতাপের বিষয়, নিজেরা সঠিক পদ্ধতিতে সালাত আদায় করছেন না। যারা সঠিকভাবে সালাত আদায় করে তাদের বিরুদ্ধে লেগেছেন। বর্তমান প্রেক্ষাপটে ব্যাপক একটা বিষয় কয়েকটা বলছি। আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নিজেরা সালাত আদায় না করে তো নিজেদের সর্বনাশ করছেন, যারা করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, দেয়নি, দিয়েছে কি না? চরমনায়ের তথাকথিত পীর জোরে আমিন বললে, রফুল আদান করলে মসজিদ থেকে বের করে দিবেন, এমন ঘোষণা দিয়েছে কি দেয়নি? লাঠি সোটা নিয়ে পেটানোর কেউ কেউ কথা বলেছেন, আল্লাহ রাসুলের হাদিস মানলে যদি লাঠি দিয়ে পিটানো হয়, আল্লাহ রাসুলের সহি সুন্নাহ অনুযায়ী যদি সালাত আদায় করলে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তাহলে যারা এই কথা বলে তাদের শুনে রাখা দরকার, তুমি তো লাঠি পেটা করো নি ওই ব্যক্তিকে, তুমি মসজিদ থেকে ওকে বের করার হুকুম দাও নেই, আল্লাহ রাসুলের সুন্নতকে মসজিদ থেকে বিদায় করার ঘোষণা তুমি দিয়েছো, লাঠি পেটা করেছে তোমার তকদিরের উপরে, তোমার জন্য আফসোস হয়, দুঃখ হয়, আল্লাহ রাসুলের সুন্নতকে নিজে মানতে পারো না, লজ্জা হয় না, খুব কষ্ট হয় সহি সুন্নত মানতে, জোরে আমিন বললে, রফলে আদেন করলে, সহি সুন্নত অনুযায়ী সালাত আদায় করলে মসজিদ থেকে বের করে দিবে, মসজিদটা কার জন্য বানানো হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কার পদ্ধতিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করলে যদি মসজিদ থেকে বের করে দেয়, ঘোষণা দেওয়া হয় তোমাকে কি জান্নাতে রাখা হবে না জান্নাত থেকে বের করে দেওয়া হবে, তুমি এটা চিন্তা করে দেখো। এই সমস্ত রংবাজি করে মুরিদদেরকে উস্কাতে পারবে, আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন তাদেরকে তুমি চুল এক চুল পরিমাণ সরানো ছড়াতে পারবে না, এটা তুমি ভালো করে মনে রেখো। তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমাকে হেদায়েত দেখ। আরেক শ্রেণীর লোক হয়েছে সঠিক পদ্ধতিতে সালাত নিজের আদায় করে না, তারা জোট বেঁধেছে, দুঃখ হয়, যেখানে সহি পদ্ধতিতে সালাত আদায় করা হয় ওই মসজিদগুলো ভাঙে ফেলাও, আফসোসের বিষয় না? নিজেরা পড়ছেন না সহি পদ্ধতিতে সালাত, আহলে হাদিসের মসজিদগুলো সালাফিদের মসজিদগুলো সহি পদ্ধতিতে আদায় করা হয় যে মসজিদগুলো, সেই মসজিদগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, বাহিনী নিয়ে গিয়ে চুরমার করে
সব একবারে শেষ করে দেওয়া হয়। তুমি আল্লাহর ঘরে হাত দিয়েছ, নবীর সহিহ তরিকার উপরে তুমি হাত দিয়েছ, 126 তরিকা আর গান্ধা পচা 4 তরিকা দিয়ে তুমি জান্নাত পাবা। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। মসজিদ ভাঙবে, সহিহ পদ্ধতিতে সালাত আদায় করলে যে দেশে এই রকম ঘটনা ঘটে সেই দেশে এগুলোর বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় আইনানুই, তাহলে এই দেশের মধ্যে আল্লাহর গজব আসতে সময় লাগবে না। সম্মানিত দিনী ভাইরা, আমার বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সহিহ পদ্ধতিতে সালাত আদায় করলে অনেকেই অপছন্দ করেন, সহিহ তরিকাকে পছন্দ করেন না। যেমন পায়ে পা মিলাইলে অনেকেই বলে বেয়াদবি হয়, মিলাবে না, খুবই অপছন্দনীয়, চেহারাটা তারা কুচকে ফেলে, তারা যেন অত্যন্ত ঘৃণা করতেছে পায়ের সাথে পা মিলাবে, এটা আবার কেমন জিনিস। ইসলাম ভঙ্গের 10টি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কি জানেন, শরীয়তের কোন বিষয়কে অপছন্দ করা, ইমান ভঙ্গ হয়ে যাবে তার। আল্লাহর কোন বিধিবিধানকে, শরীয়তের কোন বিধিবিধানকে কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, তার ইমান ভঙ্গ হয়ে যায়, তার ইসলাম নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করার শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাদের শিক্ষা রয়েছে। আর এই পদ্ধতিটাকে তোমরা ঘৃণা করো, অপছন্দ করো, এটা যে ইমান ভঙ্গ হয়ে যেতে পারে এই ভয় কি তাদের নেই? ইমান ভঙ্গের একটা কারণই হচ্ছে শরীয়তের কোনো বিষয়গুলোকে ঘৃণা করা, অপছন্দ করা, নিজেরা আমল করে না। কেউ কেউ সাহাবায়ে কেরামের প্রতি অপবাদ দিতেও কুণ্ঠা বোধ করেনি। তুমি যতই নিজে আমল করো, সাহাবায়ে কেরামের নখের পরিমাণ পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে না। সাহাবায়ে কেরামের ইমানের দিকে তারা প্রশ্ন করেছে, সহি সুন্নতি আমলকে ঘৃণা করে, অপছন্দ করে, বলেছে বগলে পুতুল রেখে সালাত আদায় করতে বিদায় রফলে আদেন করে, নাউজ বিল্লাহ মিন জালিক। কোরআন থেকে, সহি সুন্নাহ থেকে, হাদিস থেকে তারা দলিল পেশ করুক, সাহাবায়ে কেরাম এই ধরনের শিরকি আকীদা রাখত কিনা, তারা বগলে পুতুল রেখে সালাত আদায় করত কিনা, সহি পদ্ধতিতে অবলম্বন করে না। যারা করে সেই পদ্ধতিকে ঘৃণা করতেছে এবং মিথ্যা ঘটনা বানিয়ে সেগুলোকে বিলুপ্ত করার জন্য প্রকারান্তরে আল্লাহ রাসূলের সহি সুন্নত এবং হাদিসের বিরুদ্ধে তারা নেমেছে। ইউটিউবগুলো খুললে দেখবেন সহি পদ্ধতির অ্যালার্জি যাদের আছে, আল্লাহ রাসূলের সহি সুন্নতকে যারা পছন্দ করে না, জানি না তারা কিভাবে নিজেরা আল্লাহ রাসূলের উম্মত দাবি করে, আল্লাহ রাসূলের কে ভালোবাসে বলে দাবি করে। ইউটিউবগুলোতে দেখবেন ব্যঙ্গ করা হচ্ছে, সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা হয় সঠিক পদ্ধতিকে ব্যঙ্গ করা হচ্ছে, নাটক করে, স্টেজের মধ্যে দাঁড়িয়ে কৌতুক অভিনয় করে, 3-4 তথাকথিত যুব্বাধারী আর পাগড়িধারী লোক স্টেজের মধ্যে দাঁড়িয়ে, একজন এভাবে পা রাখে আরেকজন ওইভাবে রাখে, রেখে রেখে কাঁধ কিভাবে মেলাবে ড্যান্স করতেছে ইউটিউবের মধ্যে দেখবেন। তোমরা আলেম নাকি কলঙ্ক? মানুষের সাথে যদি তোমরা বিরোধিতা করতে, একটা কথা ছিল সাধারণ মানুষের সাথে, আল্লাহ রাসূলের সুন্নতকে টিটকারি করতে, ঠাট্টা করতে, এতটুকু লজ্জাবোধ হলো না, ভয় হলো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা তাওবাতে কি বলেছেন ইমান ভঙ্গের আরেকটি কারণ, এখানে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, বলে দাও তোমরা কি আল্লাহকে নিয়ে, তার আয়াতগুলোকে নিয়ে, তার রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করো? লা তাতাজিরু, ওজোর পেশ করো না আর কোনো, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফুরি করে ফেলেছো। যে ব্যক্তি আল্লাহ রাসূলের কোনো সহি সুন্নতকে, সুসাব্যস্ত কোনো আমলকে নিয়ে টিটকারি করে, ঠাট্টা মশকরা করে, কৌতুক অভিনয় করে, সেই ব্যক্তি ঈমান নষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে গেছে, কোরআনের এই আয়াত অনুযায়ী সে কুফুরের পথ অবলম্বন করেছে। তো যারা পাগড়িধারী তথাকথিত যুব্বাধারীরা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছেন বিভিন্ন মাহফিলগুলোতে পায়ে পা মেলানো আর কাঁধে কাঁধ মেলানোকে অভিনয় করে, মস্কারা করে, ড্যান্স করে, আল্লাহ রাসূলের সুন্নতকে অবমাননা করছেন, আপনারা কোথায় থাকবেন এটা চিন্তা করে দেখবেন। আল্লাহ এদেরকে হেদায়েত দেয়।
এদের এলেমের প্রতি লজ্জা লাগে, এদেরকে দেখে ধিক্কার লাগে, এরা কিভাবে আলেম হয়, কিভাবে বক্তা হয় যারা স্বয়ং আল্লাহ রাসূলের সুসাব্যস্ত সুন্নতকে নিয়ে ঠাট্টা করতে ড্যান্স করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আবার কিছু বক্তা আছে সহিহ সালাত আদায়কারীদের দলের বলে নিজেদেরকে বুঝায়, যদিও তারা সালাফি মানহাজের উপরে নেই। তাদের কেউ কেউ আবার মাহফিলের মধ্যে সহিহ সুন্নতকে পরোক্ষভাবে টিটকারি করে। কিভাবে জানেন? এক বক্তা বলেছিলেন, এক বক্তা ভাই, আমি একদিন নাজির বাজার মসজিদে পুরান ঢাকার সালাত আদায় করেছিলাম। এক মুরব্বী সালাত আদায় করছিল, একবার পা মিলায় একবার এদিকে দেয়, তো পা শুধু সরাতেই আছে আর উনি শুধু পা লম্বা করতে ফাঁকা করতেই আছেন, করতেই আছেন। তো এক পর্যায়ে নামাজ অবস্থায় তিনি কি করলেন, ধাপাস করে উল্টে পড়ে গিয়েছেন। টাটকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, সুন্নতকে তিনি অবমাননা করেছেন, মস্করা করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সুন্নতকে যারা অবমাননা করে তাদের পরিণতি ভালো হয় না। আমাদের ওই ভাইদেরকে বলছি, তিনি ভাইদেরকে সংশোধন হন, সতর্ক হন, নিজে সঠিক পথে আসুন, অন্য কেউ আসতে দিন, দাওয়াত দিন, আপনি কিয়ামতের দিন ইনশাল্লাহ নাজাত পাবেন, অন্য ভাইরাও জান্নাতে যাওয়ার সুযোগ করে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত দিন, তৌফিক দান করুন। তারা সহিহ সুন্নতের অবলম্বন না করে সঠিক পদ্ধতির সালাত আদায় তো করেই না, নতুন নতুন তারা কৌশল বের করছে। তার একটি কৌশল বলে আমার আলোচনা আজকে শেষ দিকে চলে যাচ্ছি। যেমন হাদিসের মধ্যে একটি আছে, মাগরিবের ফরজ সালাতের আগে দুই রাকাত নফল সালাত কেউ চাইলে পড়তে পারে, আর যার ইচ্ছে হয় না পড়তেও পারে, কিন্তু পড়াটা তো অনুমতি আছে, সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়েছে। মাগরিবের ফরজ সালাতের আগে সুন্নতের প্রতি তাদের বিদ্বেষ দেখেন, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি বিদ্বেষ, এটাকে বন্ধ করার জন্য বহু মসজিদে আরেক বিদাত তারা চালু করেছে। সেটা কি? মাগরিবের আজানের পর থেকে এনে নামাজ শুরু করার আগ পর্যন্ত বয়ান হবে, বয়ান। ভাই এটা কোথায় পাইছেন আপনি? বয়ান লজ্জা করে না? দাওরা হাদিসের ডিগ্রি দেখান, লজ্জা করে না? খতম বুখারীর পাগড়ি নেন, কোথায় পেয়েছেন? মাগরিবের সালাতের পর এই সুন্নতকে বন্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনারা এখানে বয়ান চালু করেছেন। যতই চক্রান্ত করা হোক, আপনারা যদি ঠিক হন আল্লাহ হেদায়েতে ঠিক হবেন, যদি না হন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে বন্ধ করার ষড়যন্ত্র সফল হবে না। আজকে পৃথিবীতে, গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সহিহ সুন্নতের ব্যাপারে, সহিহ পদ্ধতি অবলম্বনের ব্যাপারে, সহিহ আকীদার ব্যাপারে গোটা বিশ্বে যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার যেই থামাতে যাবে স্রোতের ধাক্কা সে সমুদ্রে ডুবে যাবে, কিন্তু স্রোত ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই সহিহ পদ্ধতিতে সালাত আদায় যেন আমরা করতে পারি, সকলে আল্লাহ তৌফিক দান করুন। যারা এগুলোকে বুঝেও গোড়াবির কারণে, হিংসার কারণে, আসলে তো হিংসা তো সহিহ আকীদার লোকদের সাথে, সালাফিদের সাথে করছে না, প্রকারান্তরে আল্লাহ রাসূলের সহিহ সুন্নতের সাথে করছে, এগুলো বুঝে তওবা করে সঠিক দিনের পথে এসে সহিহ পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে সালাত আদায় করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের ব্যবস্থা করতে পারেন, সেই দোয়া আমরা তাদের জন্য করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।